এমসিইউর সবচেয়ে জনপ্রিয় ভিলেন বা বলতে গেলে অ্যান্টি ভিলেন আবার আমাদের সামনে হাজির। যতগুলো ট্রেলার রিসেন্ট মার্ভেল আমাদের সামনে হাজির করছে, এই সবগুলো ট্রেলারের মধ্যে সবচেয়ে মজার ট্রেলার ছিল লোকের ট্রেলারটি। আর এই ট্রেলার টিজারের মাঝে অনেক ডিটেলস আছে যা আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই। তো আর বকবক না করে কথা বলা যাক সেই সব ডিটেলস। প্রথমে বলে রাখি, ইনফিনিটি স্টোন মিসপ্লেস করার কারণে নতুন টাইমলাইন তৈরি হয়। এন্ড গেমের লোকি যখন টেসারাক নিয়ে গেল ঠিক তখনই নতুন টাইমলাইন তৈরি হয়ে গেছে। লোকিতে আমরা ঠিক সেটাই দেখতে চলেছি। ট্রেলারের শুরুটা হয় এন্ড গেমের সেই সিনে যেখানে লোকি টেসারাক নিয়ে পালায়। এরপরে টনি স্টার্কের স্টাইলে গোবি ডিজার্টে ল্যান্ড করে। আরেকটু লক্ষ্য করলে দেখবো লোকির মাস্ক আর হ্যান্ডকাপ গায়েব হয়ে গেছে। এখন অনেকে বলবে এখানে টাইম ট্রাভেলিং এর কারণে এটা হতে পারে, তবে আমার মনে হয় না বিষয়টা ঠিক এমন। আর এরপর মার্ভেল স্টুডিওর লোগো, যার আশেপাশে আমরা অনেকগুলো লেটার দেখতে পাই, যা লোকি ওয়ার্ড থেকে নেওয়া, যা হিন্ট দেয় আমাদের যে অনেকগুলো লোকি দেখতে চলেছে পুরো শোটাতে। সে বিষয় নিয়ে আমি ভিডিও লাস্টে কথা বলছি। আর এই আজও বিল্ডিংটি হচ্ছে টিভি এর হেডকোয়ার্টার। যারা টিভি এ বুঝে না তাদের বলে রাখি, এটি হচ্ছে টাইম ভেরিয়েন্স অ্যাথরিটি, যার কাজই হচ্ছে সেই সব লোকেদের মনিটর করা যা টাইম ট্রাভেল করে রিয়ালিটিকে মডিফাই করার চেষ্টা করে। আর এখানে আমরা লোকিকে বন্দি হিসেবে দেখি টাইম ট্রাভেলিং এর কারণে। ইনি হচ্ছে মুভিয়েস অ্যান্ড মুভিয়েস, যিনি টিভি এর হাই পোস্ট অফিসার। আর কমিক্সে আমরা দেখতে পাই ইনি টাইম ট্রাভেলের কারণে যারা বন্দী হয় তাদেরকে ইন্টারোগেশন করে। আমরা এখানে দেখতে পাই লিফটে হেডকোয়ার্টারের নামগুলো ঠিক যেন আজব ধরনের। আর লোকের কলারের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ডেড পুলে যে জিনিসটি মিউটেন্টদের পরানো হতো ঠিক সেই জিনিসটি লোকের কলারে পরে। আর এটির প্রধান কারণ হচ্ছে কোনো মিউটেন্ট বা কোনো পাওয়ারফুল ব্যক্তি এটা পরা অবধি কোনো পাওয়ার ইউজ করতে পারে না। এখানে আমরা দেখতে পাই হুডিতে পরা একজন মানুষ কিছু সিকিউরিটি ম্যানকে বিরক্ত করছে। পরের ক্লিপে আমরা দেখতে পাই লোকিকে আর টিভি এর সবাইকে সে নিজে মনিটর করছে। তাই আমার ধারণা এটি হয়তোবা পুরো শোটির মেইন ভিলেন। আর ইনি হচ্ছে টিভি এর সবচেয়ে বড় কর্মকর্তা, যিনি লোকিকে কিছু প্রশ্ন করতে চলেছে আর কি। আর ইনার পেছনের তিনটি মূর্তি হচ্ছে টিভি এর ফাউন্ডিং মেম্বারের। রক্সকার্ড নামের এক মলেট লোকি টিভি এর ফোর্সের সাথে যায়। এখানে লোকিকে বন্দি না বরং একজন অফিসার মনে হচ্ছে। আর এখানে একটু লক্ষ্য করলে আমরা বুঝবো পুরো মলটার নাম হচ্ছে রক্সকার্ড। যেহেতু এটা একটি অল্টারনেটিভ ইউনিভার্স তাই আমরা সবকিছু উল্টো দেখছি। এখানে আমরা মুভিয়েসকে একটা মেয়ের সামনে দেখি আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাই একটা ডেভিলের পেন্টিং। আমি আগে বলেছি যেহেতু এটা অল্টারনেটিভ ইউনিভার্স তাই এখানে সবকিছু উল্টো, তাই এখানে ডেভিলের ছবি দেখা। এই ক্লিপটি দেখে সবার একটা কথাই মনে আসার কথা, তা হচ্ছে ওয়ারমিল। আর হতেও পারে এটা ওয়ারমিল, তবে অল্টারনেটিভ ইউনিভার্সের। আর উপরের মুনের দিকে একটু লক্ষ্য করলে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে সেই থ্যানোস আর আয়রন ম্যানের ফাইটিং সিন, যেখানে থ্যানোস একটা মুনকে আয়রন ম্যানের দিকে ছুড়ে মারছিল। এটি হচ্ছে সেই মুন। এটি হচ্ছে পুরো ট্রেলারের সবচেয়ে শকিং ফ্রেম, যেখানে আমরা নাতাশাকে একটা জায়গায় বসে থাকতে দেখি। এখানে আমরা এক ঝলক নিউ ইয়র্কের দৃশ্য দেখতে পাই, যেখানে সব কিছু ধ্বংস হয়ে আছে, ইনক্লুডিং টনি স্টার্কের স্টার্ক টাওয়ার। আর এখানে এয়ারপোর্টের কারগুলোর দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি এটা 1970-এর দিকের একটা সিন। আর এর মাধ্যমে অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরে, যার প্রধান প্রশ্নটা হচ্ছে এত বড় টাইম ট্রাভেলিং কিভাবে হলো। এরপরে আমরা দেখতে পাই লোকিকে তার ছোট চুল নিয়ে। আর এটি হিন্ট দেয় যে 1971-এ ডেভি কুপারের পুরো ঘটনাটা দেখতে চলেছি আমরা। যারা এখনও অবধি ঘটনাটি জানে না তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে ঘটনাটি একটু বলে দেই। 1971-এ ফ্লাইট 747-কে হাইজ্যাক করে ডেভি কুপার। মুক্তিপণটি নিয়ে তিনি প্লেন থেকে ঝাঁপ দেন এবং এরপরে ডেভি কুপারকে আর পাওয়া যায়নি। আর এখানে আমরা হয়তোবা লোকিকে আমরা সেই ডেভি কুপার শাস্তি দেখতে চলেছি। এর ভিত্তিতে আমি বলছি যে শোটিতে আমরা একটিরও বেশি লোকি দেখতে চলেছি। এই ক্লিপে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে পেছনের লোক এই মানুষটিকে মারছে। এখানে পরের সিনের লোকির পুরো ড্রেস চেঞ্জ হয়ে যায়। আর এখানে যে লোকটি মার খাচ্ছে তার ডান হাতের উপরের অংশটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা ঠিক পরের সিনের যে লোকি তার ডান হাতের উপরের অংশটির সাথে পুরোপুরি মিল দেখতে পাই, যার ফলে আমরা বলতে পারি এখানে একটি নয় আমরা অনেকগুলো লোকি দেখতে চলেছি। ছিল কিছু ছোটোখাটো ডিটেলস। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিটেলসের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দি হিসাবি 2.1 সাইনিং আউট।